একটু আগে চলো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভেজের হ্যাপি লাইফ স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে, তাও 9টা পার হয়ে গেছে, আর সকালে তিথার গানের স্যার এসেছিল। আজকে যেহেতু সানডে, রবিবার, আর এদিকে দেখো মুষল ধারায় বৃষ্টি হচ্ছে। বলেছিল পুজোর মধ্যে বৃষ্টি হবে, সেটা শোনার পরে তো ভীষণ খারাপ লেগেছিল। তারপরে শুনলাম নাকি যে না, তেমন বৃষ্টি হবে না, মানে ঠাকুরটা দেখতে পারবো আর কি। এই দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে। আর তিধার পাপা আজকে সকালে 7:50-এ ট্রেনটা ধরেছে, সেটা শোনার পরে তো তিধার কি খুশি। ঘুম থেকে উঠে শুনেছে যে পাপা স্টেশনে আছে, ওটা মানে দেখে ও ভীষণ খুশি হয়ে গেছে, বলছে মা আমি একটা বোম ফাটিয়ে আছি। তো আগের দিন যে ইয়েতে গেছিলাম তোমার ওই চটপটিগুলো আনতে, এবছর জানো তো শব্দবাজি পাওয়া যাচ্ছে না, মানে শব্দ দূষণ হয় তো শব্দবাজিতে, আমার মনে হয় দূষণের থেকেও আমার মনে হয় বেশি এই চটপটিরও তো একটা আওয়াজ হয়, তাই না? তো এই দেখো এই চটপটি গুলো এনে নিয়েছিলাম, আর ছোট ছোট সেই কি বাজি বলেন, এরকম ফুটালে পটপট পটপট করে আওয়াজ হয়। তো ঘুম থেকে উঠে বলছে মা চলো আমি আগে একটা বোম ফাটিয়ে আসছি, বাবা বাড়ি আসছে। আর আজকে যেহেতু রবিবার, রবিবার মানে ছুটি। ওরে বাবা কি করছিস তুই? আমাকে বললো মা আমি খেলা বাটি খেলবো। আমি বললাম ঠিক আছে খেল। আমি আজকে হচ্ছে শ্যাম্পু করে চুলটা কাটবো, তো তার জন্য আবার একটু রাত্রে তেল দিয়েছিলাম, তেল চুপচুপ চুপচুপ করছে। আর এই দেখো কোথা থেকে কত কচুর পাতা তুলেছে, এক গাদা কচুর পাতা তুলেছে। দাঁড়াও কচুর পাতাগুলো তুলেছিস, হাত চুলকাবে না? আর এগুলো কি কচুর পাতাগুলো কেটেছিস, হাত চুলকাচ্ছে না? ওই দে হাত চুলকাতে লেগেছে তাহলে। সব কটা হচ্ছে খাওয়া পাতায় পাতায় খেতে দিয়েছিস? হ্যাঁ। নোংরা সব সময় এখানে হচ্ছে, বললো মা আমি একটু খেলা বাটি খেলছি। এবানি মানি, এবানি কোথায় গেলে? আরে ছিচি ছিচি বৃষ্টির মধ্যে বালি মালি নিয়ে, আন্টি আসুক, আন্টি আসলে বকবে, তারপর বুঝতে পারবি। আমি বলছি আজকে কে টেনে উঠেছে রে, কে টেনে উঠেছে আজকে? বন্ধুদেরকে বলে দাও আমার বাবা কালকে আসবে আর আমার জন্য অনেক আপেল নিয়ে আসবে। কাশ্মীর থেকে আসছে আপেল, না নিয়ে আসলে হবে বলতো? এই দেখো তাহলে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক আমার মোটামুটি কাজকর্ম সবই হয়ে গেছে, শুধু ওর হারমোনিয়ামটা বন্ধ করে নিচে রাখবো, আর ঘরটা মুছবো, মুছে স্নান করবো, সব কাজ কমপ্লিট আজকে। তো আজকে খুব মানে হুটোপাটা করে আর কি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো এখনও পর্যন্ত পুজো চলে আসলো, আমি কিন্তু এখনও পার্লারে যাইনি। তো আজকে যেতে হবে পার্লারে, আর পার্লারে আজকে ভাবছি মেয়েকে নিয়ে যাবো না। মেয়েকে নিয়ে গেলে জানো তো অনেক রকমের সমস্যা, ও ভালো করে বসতে চায় না, মা বাড়ি চলো বাড়ি চলো খুঁত খুঁত করে, কারণ পার্লারে গেলে এখন যেহেতু একটু পুজোর টাইমে ভিড় হয়। আর আমি ভাবছি একদম দুপুরের দিকে যাব, ও টিউশন আছে, ও পড়তে যাবে, আমি ঠিক ওই 1:30-2টোর দিকে যাব, কারণ পুজোর টাইমে এখন পার্লারগুলো তো এনি টাইমই খোলা থাকে, মানে কোনো সময়ের জন্য বন্ধ করে না। আর একটা আর তার থেকেও বড় কথা হচ্ছে একদম ফাঁকা থাকবে, কারণ দুপুরের টাইমে খুব একটা কিন্তু কেউ সচরাচর পার্লারে যায় না। তো বাসন টাসন ধুয়ে যা ছিল একদম পুরো একদম মুছে টুছে একদম পরিষ্কার করে নিলাম, এবার চলে যাবো স্নান করতে, আর স্নান করেই চাপাবো আর কি রান্না। তো আজকে দুপুরে ভাবছিলাম এটা ওটা রান্না করব, তো মেয়ে বলছে হঠাৎ করে মা একটু টক খেতে ইচ্ছা করছে, টক রান্না করো। আমি টক আবার কী দিয়ে রান্না করব? তো লাস্টে অনেক ভাবনা চিন্তার পরে এদিকে তোমার বড়ি দিয়ে আলু দিয়ে হয় না, বেগুন থাকলে একটু ভালো হতো, তো ওইটাই একটু বানিয়ে দিচ্ছি মেয়ে যেহেতু খেতে চেয়েছে। আর এখানে একটা ত্রিশূল বানাতে হবে, তো ভিডিও টিডিও দেখে দেখলাম এরকম বানাচ্ছে, কিন্তু একটা পাটকাঠি হলে খুব ভালো হতো, পিছনে পাটকাঠিটা দিলে না ত্রিশূলটা বেশ শক্তপোক্ত টাইপের হতো, কিন্তু তিধা ত্রিশূলটা একদমই শক্ত হয়নি, কারণ কার্ডবোর্ডের যেহেতু মানে ত্রিশূলের মুখটা ঠিক আছে কিন্তু মাথাটা যে ডান্ডাটা সেটা একদমই নরম, তো নরম হলে যে সমস্যাটা হবে ধরতে অসুবিধা হবে। তো আপাতত কোনো রকমে একটা বানিয়ে দিলাম, তো এদিকে ওটা কাটিং করে দিলাম, ও এদিকে রং করতে লাগুক, আর আমি এদিকে হচ্ছে বড়িগুলো ভাজতে লাগি। তো দিদিভাই আবার একটু পালং শাক রান্না করেছিল, পালং শাক, তারপরে হচ্ছে তোমার পুঁই শাক রান্না করেছিল, পুঁই শাক দিয়ে গেছিলো। তো এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আজকে দুপুরে লাঞ্চ মেনুতে পালং শাক বেগুন দিয়ে, তার সঙ্গে পুঁই শাকের চচ্চড়ি, তার সাথে আছে আলু উচ্ছে চচ্চড়ি, আর আছে হচ্ছে তোমার টক। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না।
তো প্রথমে তো দেখতেই পেরে পালং শাক দিয়ে খেলাম, তারপরে হচ্ছে এটা উচ্ছে আলু আর হচ্ছে দিয়ে আর কি একটা তিতো তরকারি বলতে পারো, তো এটা দিয়েও খাওয়া হয়ে গেল। তারপরে এবার খাবো পুঁই শাক দিয়ে। পুঁই শাকটা কিন্তু খুব সুন্দর রান্না করেছিল দিদিভাই, তো মিষ্টি কুমড়ো পটল টটল সমস্ত কিছু দিয়েছে। এমনিতে পুঁই শাক খেতে আমি বেশ ভালোবাসি, কিন্তু ওই যে বলে না নিজে রান্না করে খেতে কোনো জিনিসই খুব একটা ভালো লাগে না, কেউ রান্না করে দিলে যে সেটা কি ভালো লাগে খেতে কি বলবো। তো খাবারগুলো বেশ খারাপ ছিল না, প্রত্যেকটাই খুবই ভালো ছিল। তো লাস্ট পাতে টক দিয়ে একদম মুখটা পুরো একদম মানে ফ্রেশ হয়ে গেল। একটু আলু দিয়েছি, বড়ি দিয়েছি, এর মধ্যে একটু তেঁতুল গোলাও দিয়েছি। খাওয়া দাওয়া করে আজকে দিদার দুপুরে পড়া ছিল, এটা হচ্ছে সবথেকে ভালো একটা সুযোগ আমার জন্য। ও দুপুরে পড়তে চলে গেল দুটোর সময় আর আমি একদম টুকটুক করে চলে আসলাম পার্লারে। তো এখানে দেখতেই পেলাম, এসে খালি দেখলাম দিদিটা একাই আর কি ছিল, আর কি শুয়েই ছিল। তো বললো এই টাইমটা একদমই ফাঁকা থাকে, তো আমিও চলে আসলাম। এসে প্রথমে আইব্রোটা করে নিলাম, আইব্রোটা করার পরে এখন একটু হেয়ার কাট দিচ্ছি। কয়েক বছর ধরে না আমি হচ্ছে স্টেপ কাট দিয়ে দিয়ে না আমার চুলটা একদম খারাপ হয়ে গেছে জানো তো, তো এই জন্য ভেবেছি এবার আর স্টেপ কাট দেবো না। নিচের ডগার দিকটা এতটা মানে কি বলবো লিকলিকে হয়ে গেছে, বাজে লাগছে দেখতে ওই চুলটা, মানে থাকলেও বাজে লাগবে আবার কাটতে গেলেও মায়া লাগে, কিন্তু মায়া করলে আর হবে না, আমি পুরোটা কেটে ফেলবো। তো সব কিছু করে এখান থেকে সোজা যাব বাড়িতে, বাড়িতে গিয়ে তারপরে আবার এদিকে মেয়ের তখন ছুটি হয়ে যাবে। তো চুলটা যতটা কাটতে বলেছিলাম তার থেকে উনি একটু বেশিই কেটে দিয়েছে, তো এখন এখান থেকে সোজা চলে যাব বাড়িতে। বারবার চুলটা দেখছি, পিছন দিক থেকে কাটিংটা বেশ ভালোই হয়েছে, সামনের দিক থেকে বোঝা যাচ্ছে দেখো কতটা ছোটো হয়ে গেছে। তো ইউ কাট দিয়েছি আর সামনে ভেবেছিলাম লক্স কাটবো, কিন্তু এখানে আর মনে হলো না থাক কাটবো না সবসময় নাকে মুখে ঝোলে, আবার হঠাৎ হঠাৎ করে তো আমার মত চেঞ্জ হয়, তো এখানে না কেটে তখন আবার বাড়ি গিয়ে আমার ইচ্ছা হলো যে আমি একটু চুলে লক্স কাটি। তো বাড়ি যেতে গিয়ে দেখছি বাপ রে মানুষ, এদিকে আমরা এখনও পার্লার থেকে বেরোতে পারলাম না আর মানুষ সেজে গুজে দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, ভাবা যায়। সত্যি কথা বলতে শখটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস, জীবনে শখ আছে তো সব আছে, আর শখ নেই তো কিচ্ছু নেই। তো এই যে একটা আগ্রহ এটা অনেক একটা বড় জিনিস। তো ওখান থেকে সোজা বাড়িতে আসলাম, তারপরে মনে হচ্ছিলো একটুখানি লক্স না কাটলে ঠিকঠাকভাবে ভালো লাগছে না, তো দুই দিক থেকে দুটো এরকম ঝুলপি বার করে নিয়েছি। তারপরে এই যে হাত দিয়ে কাঁচি দিয়ে ধরে একটুখানি মানে লেয়ার সিস্টেম হচ্ছে আর কি, হালকা 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 করে কাঁচিতে পোজ দিচ্ছে আর একটু একটু করে নিচ দিয়ে নামাতে নামাতে আসছি, মানে একটুখানি হালকা করে লেয়ার দেওয়ার চেষ্টা করলাম, একটু ছোটো করেই চুলটা কাটলাম। তো একটু সামনে লক্স না থাকলেও না ভালো লাগে না, ওই যে কি বলে না ওই হিটারগুলো না কি বলে ওগুলোকে, ওইগুলো থাকলে সামনে চুলটাকে দেখবে শাড়ি টাড়ি পরলে একটুখানি কুঁকড়ে দিলে খুব ভালো লাগে, তো ওটা না আমার অটোমেটিক নিজের থেকে একটু কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে যায়, তারপরে আমার আবার একটু আঙুল দিয়ে একটু ঘুরিয়ে টুরিয়ে দিই। তো লক্সটা কাটার পরে বুঝতে পারলাম একদিকের লক্সটা একটু ছোটো, একদিকের লক্সটা একটু বড় হয়ে গেছে। তো এই দিকে লক্সটা হয়ে গেছিলো আমার একটুখানি মানে বড়, এটাই ঠিকঠাক হয়েছিলো, কিন্তু এই দিকেরটা আবার একটু ছোটো হয়ে গেছিলো। তো তারপরে দুটোই ভাবলাম যে দুটোই সমান করে নিতে হবে, তারপরে দেখলাম না এটা নাকের কাছে ঝুলবে বলে ওটাও ঝুলাটা ঠিক না, যা হয়েছে হয়েছে, কাটিং কুটিং যা হলো হলো, এবার নিজের মতো নিজে। এবার মাঝখান থেকে আমার মেয়ে এসছে, মানে আমার মেয়ে আর কি পড়াতে থেকে এসছে, ওকে এবার একটু ধপ্পা দিলাম। বাড়ি আসার পরে আমি আবার একটু এভরি ইউথের গোল্ডেন গ্লোটা মুখে দিলাম, আমার ফেসিয়াল যে হেয়ারগুলো আছে ওগুলোকে রিমুভ করার জন্য। খুব ছোটো ছোটো হেয়ারগুলো রিমুভ হয়, কিন্তু একটু বড়ো যেগুলো মানে আপার লিপস লোয়ার লিপস তারপরে একটু বড়ো যেগুলো থাকে সেগুলো তো হয় না, কিন্তু আমি ভাবলাম চলো ছোটো ছোটোগুলো হবে তাতেই অনেক, আর গোল্ডেন গ্লো দিলে না ওই মুখের ডেড সেলগুলো অনেকটা বেরিয়ে যায় আর কি। কী বললাম, যাই হোক স্পেলিংয়ে গণ্ডগোল হলো, ডেড সেল ডেড সেল বলে দিয়েছি মনে হয়। তো যাই হোক একটু ম্যানেজ করে নিও, ভুলভাল বলা হয়ে গেছে, শুধু গালের একটু গোল গোল করে শুকায়নি, বাদবাকি কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। হালকা করে একটু এই পাখাটা দিয়ে হাওয়া দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যত তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে এটা খুলতে পারলে বাঁচি, কারণ এমন একটা বিশ্রী টান সৃষ্টি করে না মুখে, পুরো মানে বিরক্ত লাগে, এটা দিয়ে ঘুমিয়ে পড়তে হয়, ঘুম ভাঙলে আবার টেনে তুলে ফেলতে হয়, তাহলে একটা সবথেকে বড় ভালো আর কি সলিউশন হয়। এটা মুখে দেওয়া অবস্থাতে দেখছি না গালেরটা তো শুকাচ্ছে না শুকাচ্ছে না, তারপরে আমি চলে এলাম আর কি একটুখানি মেশিনের কাছে। কালকে যেহেতু দিদা দুর্গা সাজবে, দিদার ব্লাউজটা ওর সায়াটা যেহেতু অনেকটা বড়, ওইগুলো একটু মেরে না
ছোটো করতে হবে। তো আমি ভাবলাম চলো আমি একটু বসে বসে এদিকে মুখের মানে কাজ করলে দেখবে তাড়াতাড়ি জিনিসটা শুকিয়ে যাবে, আর একা একা বসে থাকলে মনে হবে 5 মিনিট, টাইমটা মনে হবে 15 মিনিট, টাইমই কাটতে চাইবে না। তোর ব্লাউজটা যে লাল রঙের সাদা ফোঁটা ফোঁটা দিয়ে যেহেতু বড়দের শাড়িটা পরবে, তো ওই জন্য এই ব্লাউজটাই আমার মনে হলো ওই শাড়িটার সাথে বেশি ভালো ম্যাচিং করবে। তো ওর মাপ নিয়ে একদম ওর মাপের মতো ফিটিংস করে দিলাম, কারণ বেশি ঢলঢল করলে ব্লাউজটা একদমই ভালো লাগবে না। তারপরে আবার ওকে পরিয়ে দেখতেও গেলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, দেখলাম হ্যাঁ একদমই ঠিকঠাক হয়েছে। সামনের যে ইয়েটা আছে ওটা ভালো করে সেফটিম দিয়ে আটকে দেবো, কারণ আমার ব্লাউজ ওর গায়ে হওয়া তো একটুখানি দুষ্করই আছে, তবু যতটা পেরেছি করার চেষ্টা করেছি, তো খুব একটা খারাপ হয়নি, দেখো ভালোই হয়েছে। এটা দিয়েই কালকেও দুর্গার লুকটা আর কি করবে, যেহেতু সকাল সকাল যাবে অতটা সময় কিন্তু আমার হবে না। তারপরে দেখো চলে আসলাম এটাকে তুলতে, মানে পিল অফ মাস্কটাকে তুলতে, এটা তুলতে অনেকটা কষ্ট, প্রথম দিকে হতো, এখন খুব একটা হয় না জানো তো, এখন পুরো একদম সহ্য হয়ে গেছে। তো ক্যামেরাটা একটুখানি ঘোরানো মানে একটুখানি বাঁকানো মতো আছে আর কি, তো যেহেতু আড়াআড়ি ভিডিওটা লম্বালম্বি করেছিলাম সেই জন্য, তো এইটা পুরোটা আর দেবো না কারণ দেখতে বাজে লাগছে ছবিটা। এবার মুখে একটু হালকা করে টোনার আর ময়েশ্চারাইজার দিয়ে দেবো। ওপেন পোর্সের টোনার দিলে ওপেন পোর্সের সমস্যাটা না খুব মানে ভালো তাড়াতাড়ি কমে যায়, আর আমার এই কিউকাম্বার টোনারটা তো আমার অল টাইমের জন্য ফেভারিট, আমার এত মানে পছন্দের একটা টোনার। অনেকে রোজ ওয়াটার ইউজ করে, আমার আবার ওটা ভালো শ্যুট করে না, তা যাই হোক এটাই দিলাম। আর আজকের ব্লগটা বেশি দূর করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ কালকের ব্লগে তোমরা দেখতে পারবে, কারণ কালকেই তোমাদের দাদাভাই বাড়ি আসছে আর আমি তো অপেক্ষা করে আছি, প্লাস তোমরাও অনেকে ওই ব্লগটার জন্য অপেক্ষা করে আছো যে কবে আসবে কখন আসবে। তো যাই হোক নেক্সট ব্লগ তোমাদের দাদাভাইকে নিয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল।